Hold on to me as we go, as we roll down this unfamiliar road. And although this wave is stringing us along, just know you're not alone, 'cause I'm gonna make this place your home. Settle down, it'll all be clear. Don't pay no mind to the demons, they fill you with fear. The trouble in my dragon.
আবার একটু হাসো না। আসতে হবে না, সেই কথাটা আগে বললি পারবি। প্রত্যেকদিন সকালে উঠিয়ে দিস বাবা, একটু হাসো না বাবা, একটু হাসো। আর যে কারণে আমি হাসতে পারি সে কাজটা কর না, তাহলে কি আমি সত্যিকারে হাসতে পারি? হ্যাঁ, চাকরি কর, বিয়ে কর, দাঁড়া সকালবেলা উঠেই বাবা একটু হাসো না, আমাদের সত্যিকারে হাসিটা যাতে আসে সেই ব্যবস্থাটা কর না। আর কত সময় চলবি? হ্যাঁ, তোকে আমি প্রতিদিন 100 কথা বললেও তার রিপ্লাই হবে এই। যদি বলি বাবা একটা চাকরি কর, তোর রিপ্লাই হবে এই। যদি বলি তুই একটা বিয়ে কর, তোর রিপ্লাই হবে এই। তোকে যদি আমি এখান থেকে যেতে বলি তাহলে তুই করবি এই। বিরক্ত হয়েছিস নিজের কোনো কাজ নেই, দেশের খবর রাখছে, দেশের খবর রাখে, নিজের খবর রাখে না, দেশের খবর। হ্যালো, আপনার কি কোনো সমস্যা? ওই লাইটটা আমি না, ওই যে ওই লাইটটা, এটার ভোল্টেজ অনেক কম, অন্য সব লাইটের তুলনায় ওর আলো অনেক কম। আপনি কি অ্যামোমিটার না ভোল্টমিটার? আপনি কি পাওয়ার সাপ্লাই ডিপার্টমেন্টে কাজ করেন নাকি? আমি অ্যাভোমিটার, ভোল্টমিটার না গিটার এটা দিয়ে তো আপনার কোনো দরকার নেই, আপনি যেখানে কাজ করতে যাচ্ছেন সেখানে যান। আচ্ছা, আমার বোনটা যদি এত রাতে রাস্তায় দাঁড়িয়ে থাকতো আর একটা ভদ্রলোক যদি পাশ দিয়ে যেত, তা আমি তো আশা করব ভদ্রলোকটা নেমে জিজ্ঞেস করবে, এক্সকিউজ মি, আপনার কি কোনো সমস্যা আছে? আর সেটা যদি সে জিজ্ঞেস না করে তাহলে তো আমি বলবো লোকটা অভদ্র। ছেলেদের সমস্যাটা কি জানেন? আপনারা যদি গভীর রাতে একটা মেয়েকে বাইরে দেখেন তাহলে তাকে ডেকে জিজ্ঞেস করতে হবে, আপনি এত রাতে বাইরে কেন, মেয়েটা বিপদে পড়লো না কি হলো, সেটা নিয়ে আপনাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। একটা মেয়ে কিন্তু কখনো একটা ছেলেকে রাতের বেলা বাইরে থেকে ডেকে জিজ্ঞেস করে না এত রাতে আপনি বাইরে কেন। আবার জি, ক্যামেরাটা কার? মালিকের? জি, মালিকের না মালিকের ছেলে? গ্যাস নিতে এসেছেন? গাড়িটা হচ্ছে আমার আব্বার, আমি তো ফটোগ্রাফার,
আমার আর গাড়ি কেনার সামর্থ্য কোথায়? যেহেতু আমার আব্বার ছেলে আমি, সেহেতু ক্যামেরাটা হচ্ছে মালিকের ছেলে। তাই না? তোমাদের মেয়েদের মধ্যে একটা ব্যাপার, যা দেখো তাই শিখেছো। ক্যামেরা দেখলা, বললা আমাকে একটু ফটোগ্রাফি শেখাবা, তারপর যদি একটু বন্দুক দেখতা তখন বলতা আমাকে একটু শুটিং শেখাবা, আর তারপর যদি কাস্তে দেখতা তখন বলতা আমাকে একটু ধান কাটা শেখাবা। তোমায় কিচ্ছু শেখাবো না, হয় বসো নাহলে আসো। ছোট্ট ফ্যামিলি আমাদের, মাত্র তিনজন, আম্মা জব করে 24 আওয়ার্স, এরা জব হচ্ছে আমার বাড়িতে বসে। আব্বা সরকারি চাকরি করতেন, 15 বছর আব্বা পেনশন, মেয়ের নাম হচ্ছে নীলা, ব্রোকেন ফ্যামিলির মেয়ে, টোটালি ডেসপারেট। বাপ একদিকে থাকে, মা আরেকদিকে থাকে। মা তো অনেক বছর ধরে কেনা নাই,
আর মা এবং বাবার সাথে ডিভোর্স হয়ে যায়। আর ডিভোর্সের সময় মা কেস করছিল, কিন্তু কেসে হেরে গেছে। বাপ ম্যাক্সিমাম সময় বিজনেসের কাজে বিদেশ থাকে, যার কারণে মেয়েকে দু তিনজন গার্ড দিয়ে রেখেছে। আর মেয়ে ম্যাক্সিমাম সময় বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ায় এবং বডিগার্ড সবসময় থাকে। তবে ঘুম হওয়ার পিছনে যে বিষয়টা আন্দাজ করতে পারছে সেটা হচ্ছে, হয় বডিগার্ড হবে, আদারওয়াইজ আত্মীয় স্বজন হলেও হতে পারে। বাপ বড় লোক কিন্তু ডিসঅনেস্ট না। আর আমাদের সবার ধারণা হলো বড় লোক হইলে মানে ডিসঅনেস্ট। আর যতটুকু জানতে পারছি যে মেয়ের মা দু একদিনের মধ্যেই দেশে ফিরবে। মেয়ের মার ধারণা হলো বাবার সাথে থাকার কারণেই মেয়ে গুম হয়েছে। আর ডিভোর্সের সময় কেস করে যেহেতু হাইরা গেছে, মেয়েকে তখন নিতে পারে নাই। এবার একটা মোক্ষম সুযোগ, কেস করার পর মেয়েকে সে যে কোনো উপায়ে তার কাস্টডিতে নেবে। কারণ একটাই, বাবার সাথে থাকলে মেয়ে খারাপ হয়ে যায়, যার পরিণাম এখন গুম। আর কোনো ইনফরমেশন আমি পাইনি, যদি পাই সাথে সাথে তোমার জানো। আর যতটুকু শুনলাম যে মেয়ে ড্রাগস ট্রাগস এগুলো কিছু নেয় না, আর এরকম কিছুও নাই যে বয়ফ্রেন্ড আছে বা ওর মাধ্যমে গুম হইতে পারে বা বয়ফ্রেন্ডের তাদের সম্পদের প্রতি লোভ থাকতে পারে, এরকম কিছু আমি পাইনি। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, এই গুমের পিছনে তোমার এত ইন্টারেস্ট কিসের? তোর এত সাংবাদিকতা করার দরকার নেই, প্রত্যেক দিনে অনেক গুম হয়, কিন্তু ওই নিয়ে তো তুমি কথা বলো না। কিন্তু এই গুমটা নিয়ে তোমার এত ইন্টারেস্ট কিসের এটা আমার জানতে হবে, জানো? কথাটা আমি তোকে জিজ্ঞেস করছি, তুই আমাকে কেন জিজ্ঞেস করতেছিস? আপনাকে বললাম না যে নীলার অ্যাড্রেসটা পেলে আপনাকে টেক্সট করে দিব, অ্যাড্রেসটা তো পেয়েছি। আচ্ছা টেক্সট কর আর মুখে বল। ও জায়গাটা হচ্ছে ধানমন্ডিতে। আচ্ছা শোন ডিটেইল অ্যাড্রেসটা টেক্সট কর। আচ্ছা ঠিক আছে, আমি ওই বাসার নাম। তোমাকে দেখবার
পরে ভাবলাম যে না, রাতে লাইট লাইট বন্ধ থাকে আমার ভুল হতে পারে। এখন মনে হচ্ছে না, রাতে যথেষ্ট লাইট ছিল, তুমি যথেষ্ট একটা ভন্ড। কতক্ষণে আসবা? আমি যে তোমার সাথে গাড়িতে বসে আছি না, এটা তোমার জন্য একটা লটারি। তুমি নিজ থেকে আমাকে বললে যে তুমি ফটোগ্রাফিতে নিয়ে যাবা। হ্যাঁ, আমি তোমাকে রিকোয়েস্ট করছিলাম, কিন্তু তুমি তো রিকোয়েস্টটা রাখছিলে, তাই না? তুমি আমার ফোন নাম্বার নিলা, আমাকে তোমার ফোন নাম্বার দিলা, তারপর কোনো খবর নাই। সকাল থেকে আমি বসে আছি, ফোন ধরে না। আর যখন ফোন ধরলো, সরি কে বলছেন? ব্যাপারটা শোনো। ব্যাপারটা শুনবো মানে? ব্যাপার ঘটাইছো তুমি, এখন আমি বলবো তুমি শুনবা। তোমাকে কি উচিত জানো? তোমাকে উচিত হচ্ছে গাবতলের গরুর হাটের মধ্যে একদম মাঝখানে সাত দিন বসায় রাখা, চেয়ার ছাড়া পিড়িতে করে শাস্তি শুরু। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভেড়ার হাটে দরকার বসাই, সেটাও কোনো সমস্যা নেই। কিন্তু তুমি আমাকে বলো তো, কালকে রাত্রিটা তুমি কিডন্যাপ হলে? তুমি কি মানে ফটোগ্রাফির সাথে এখন নেশাগ্রাফি শুরু করেছ না? গাড়ি চালাও। আমি আসলে তেমন কিছুই করি না। আমাকে শেষ করতে দাও, আমি একটা জিনিস স্টার্ট করলো, আমাকে শেষ করতে দাও। আমি আসলে এই তেমন কিছু করি না, ফটোগ্রাফি করি। চুপ থাকার ঝিকঝাক তোমার এই কথা, আমার কথার মাঝখানে কথা বলে আমার খুব ডিস্টার্ব। থ্যাংক ইউ। আমি আসলে তেমন কিছু করি না, ফটোগ্রাফি। ও মাই গড, তুমি আমার কথার মাঝখানে তোমার বাম কিডনিটা দেখাতে সবসময় কেন ঢুকাচ্ছ? তুমি আমাকে বলতে দিচ্ছ না কেন? আমি আসলে তেমন কিছুই করি না, টুকটাক। আমি আসলে তেমন কিছু করি না, আমি করতে পারবো না, আমি করতে চাইও না। আমি মানুষই না, আন্ডার কনস্ট্রাকশনে আছি। তুমি চাপ খাও, আমার চাপ। ব্রোকেন ফ্যামিলি শব্দটা আমি তুমি সবাই শুনছি, ছোটবেলায় সিনেমায় দেখছি, নাটক তো অনেকবার দেখছি। আর ব্রোকেন ফ্যামিলি শুনলে মনে হয় কি, ওই ফ্যামিলির ছেলে মেয়ে যারা থাকে তার মনে হয় অনেক বেশি ফার্স্ট থাকে। আমি কিন্তু ব্রোকেন ফ্যামিলির মেয়ে, কিন্তু আমি না অত ফার্স্ট না। আমার যারা রিলেটিভ আছে তারা মনে করে আমি অনেক ফার্স্ট। প্রতিদিন কত মানুষকে বলতে হয় আমি ব্রোকেন ফ্যামিলির মেয়ে।
মাঝে মাঝে রিক্সাওয়ালাকেও বলতে হয় যে ভাই আমার ব্রোকেন ফ্যামিলির মেয়ে, আমার কাছ থেকে ভাড়া কম রাখেন। আমি খুবই ঝিরঝিরে একটা মানুষ, কিন্তু এটা কেউ বুঝে না, বাবাও বুঝে না, মা তো বোঝার প্রশ্নই আসে না, মা তো দেশেই থাকে না। ভাবি আপনি কিন্তু হাইপার হয়ে গেলেন, এতদিন কে দেখছে? মামা দেখে নাই, মামি দেখে নাই, খালা খালি দুটো দেখে নাই, দেখছে? দেখে নাই। কে দেখছে? বাবা দেখছে, চাচা দেখছে, বহু দেখছে, দাদা দাদি দেখছে, আপনাকে দেখে নাই, তাই না? আপনাকে দেখে নাই, তাই না? বুঝতে হবে তো জিনিসটা, হাইপার হলে কি হবে? গুম করার মতো হলে তো আগেই গুম করতাম, তাই না? এতদিন তো আর অপেক্ষা করতাম না, কালকে গুম করতাম নাকি? আপনাদের আপনি তো আসতেই পারেন, আসতে পারেন তো অবশ্যই আসতে পারেন, কিন্তু আপনি এভাবে বলতে পারেন না, মনে হচ্ছে যেন আপনি আমাকে থ্রেট দিচ্ছেন। আপনার আগেও সেন্স ছিল না, এখনও সেন্স নাই, এমন বললে চলবে? বলেন, চলবে না, আমরা বিষয়টা দেখি। আপনি দেশে আসেন, এসে থানা পুলিশ যা মন চায় করেন, কিন্তু এই মুহূর্তে আমাদের মেয়েকে আমাদেরকে খুঁজতে দেন প্লিজ। রাখি। তিনবারের বেশি রিং দিলে আমি যদি না ধরি তারপরে ফোন দিতে নিষেধ করছি না, কখনো আর তিনবারের বেশি ফোন দিবি না। একমাত্র চাচা? হ্যাঁ, ফুপুরা তো সব দেশের বাইরেই থাকে, নীলার বাবার ম্যাক্সিমাম বিজনেস সেই কিন্তু দেখাশোনা করে, আর নীলার বাবা তাকে খুবই বিশ্বাস করে, বিশ্বাস করাটাই তো স্বাভাবিক নাকি? আমি হলে তো তাই করতাম। আমি যতটুকু জানি যে মিজান বিদেশে ছিলেন, খুব সম্ভবত মালয়েশিয়ায়, ওখানে তার ছেলে মেয়ে বউ সবাই থাকে, বড় ভাইয়ের বিজনেসকে বড় ভাইয়ের বিজনেসে হেল্প করার জন্য সে দেশে ব্যাক করে, এই তো আমি তো এতটুকুই জানি। কিন্তু তুমি যা দেখাচ্ছ তাতে তো ঘটনা খুবই অস্বাভাবিক মনে হচ্ছে। আচ্ছা, তুমি কি বুঝতে পারছো এই নিউজটা যদি আগামীকাল আমি পত্রিকাতে ছাপাই তাহলে
তাহলে কি হবে? পত্রিকা কিন্তু একেবারে হিট, আর আমার নিজেরও কিন্তু সেভারেল প্রমোশন। হ্যালো স্যার। হ্যাঁ বলো ভাইয়া। তোর নীলার চাচাকে ফোন করতে কিন্তু আমি একটা জায়গায় আসছি। আচ্ছা আমার মনে হচ্ছে এখানে একটা খাপলা আছে। আমার মনে হচ্ছে এখানে একটা খাপলা আছে। আমি তো নেক্সট টাইম ফোন করলে আমি যেখানে আসতে বলবো তুই সেখানটা চলে যাবি। তুমি আমার ফটোগ্রাফি বাদ দিয়ে গন্ধে গেলে শুরু করলো নাকি? আমি কি করছি সেটা জানো? আমি কি করছি না করছি সেটা জানার দরকার? আমি কি করছি না করছি সেটা জানার দরকার? আমি যা বললাম তুই তাই কর। যদি করতে না পারিস আমাকে বলবি যে আমি করতে পারবো না। নেক্সট টাইম ফোন দিলে আমি যেখানে বলবো সেখানে চলে যাবো। ফোন রাখো। আচ্ছা ঠিক আছে, সরি, চলে যাবো। অসুবিধা, ঠিক আছে, বাই। তাই শোন, একটা লোক অনেকক্ষণ ধরে আমারে ফলো করতেছে। আমি শিওর আমারে ফলো করতে করতে ওই আমার আস্তানায় এগো। ওই আমার আস্তানায় আসুক, এরপরে ওর আস্তানা আমি ঠিক করে দেবো। রাস্তাঘাটে কিছু করা যাবে না, তোরা সব ঠিকঠাক মতন থাকিস। আল্লাহ আমারে কোনোদিন মাফ করবো না রে, যদি ঠিক মতো লাশ শেষ খাওয়াটা যদি ঠিক মতো না দিতিস। দেখ খুশি লাগলো। আল্লাহ আর শুন, কাজকাম সব ঠিকঠাক মতো করছিলি তো? আরে শেষ কাজটা বুঝছ নাই? শেষ কাজটা চাটাই দিয়া ঠিক মতন পেঁচাইছস,